হ্যালো বন্ধুরা, আজকে আমরা 2023 সালে নেটফ্লিক্সে রিলিজ হওয়া হোস্টেড সিনেমা এক্সপ্লেন করব। তো সিনেমা শুরুতে আমরা সিরি নামের একটি মেয়েকে দেখতে পাই যে তার গাড়িতে করে কোথাও যাচ্ছিল। তখন তার কাছে ডাক্তার ক্লডিয়ারের ফোন আসে। ডাক্তার তাকে বলে যে তোমার আজ আমার সাথে দেখা করতে আসার কথা ছিল, আমাদের আজকে একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। আমি জানি তুমি তোমার কলিগের মৃত্যুতে অনেকটাই শোকাহত। সিরি বলে, হ্যাঁ তবে এখন আমি ভালো আছি, আমার অনেকটাই খারাপ লেগেছিল কারণ সেও আমার মতোই ছিল। তখন ডাক্তার তাকে বলে যে এই ব্যাপারটিকে শীঘ্রই তোমাকে ভুলে যেতে হবে, অন্যথায় এটি তোমার কাজের উপর অনেক প্রভাব ফেলবে। কিন্তু সিরি তখনও পর্যন্ত কোনো কিছু ভুলতে পারেনি। এরপর আমাদের এই গল্পে আরেকটি চরিত্র দেখানো হয়, যার নাম কোল। সে একজন কৃষক এবং একটি ফুলের দোকানে কাজ করে। এদিকে সিরিও একটি গাছ কিনতে চেয়েছিল এবং ভাগ্যক্রমে সে কোলের দোকানে গিয়ে পৌঁছায়। দোকানে যাওয়ার পর সিরি একটি ফুল গাছ পছন্দ করে। তখন কোল বলে, ঠিক আছে তোমার এই গাছটি ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ তোমাকে 2-3 দিন পর পর গাছটিতে জল দিতে হবে, না হলে এই গাছটা শুকিয়ে মারা যাবে। তখন সিরি বলে, তাহলে আমি আর এই গাছটা নিতে পারবো না, কারণ আমার কাজের জন্য 2-3 মাস বাড়ির বাইরে থাকতে হয়। কোল তার কথা শুনে বলে, তাহলে ম্যাডাম আপনার জন্য এখানে কোনো গাছ নেই, কারণ এখনো পর্যন্ত এমন কোনো গাছের জন্ম হয়নি যে জল ছাড়া বাঁচতে পারে। তবে হ্যাঁ, আপনি চাইলে এই প্লাস্টিকের গাছটি নিতে পারেন। যখন তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, তখন একজন মহিলা তাদের কাছে আসে, যিনি এই দোকানের মালিক। তিনি সিরিকে তার পছন্দ করা গাছটি দিয়ে দেয়। তখন সেই ভদ্রমহিলা কোলকে বলে, আমি ভেবেছিলাম তুমি সেই মেয়েটির নম্বর নেবে, সে দেখতে খুবই সুন্দর ছিল, আর তুমি কিনা তার সাথে ঝগড়া করছিলে। কোল বলে, দুঃখিত ম্যাডাম, আমি এখানে এই ধরনের কাজ করতে আসিনি। যাই হোক, তখন সেই ভদ্রমহিলার কথায় কোল সিরির কাছে যায়। সিরি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন কোল তার গাড়ির সামনে এসে গাড়ি থামায়। তাই সিরি তার কাছ থেকে যে গাছটি কিনেছিল তা পড়ে ভেঙে যায়। এরপর কোল সরাসরি সিরিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার সাথে কফি খাবে? সিরি এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়, কারণ সে তো তাকে ঠিকমতো চেনেও না, তবুও তার সাথে কফি খেতে যাচ্ছে। কিন্তু সিরি রাজি হয়ে যায়। কফি খেতে খেতে দুজনেই অনেক কথা বলে। সিরি নিজের সম্পর্কে বলে, কাজের কারণে প্রায়ই আমাকে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়। তখন কোল তাকে বলে যে ফসল ফলানোর পাশাপাশি ইতিহাস পড়ার প্রতিও আমার অনেক আগ্রহ আছে। দুজনেই অনেক কথা বলে। এরপর সিরি বলে, আজ পর্যন্ত আমি কোনোদিনও ভয় পাইনি। কোল বলে, আচ্ছা এই কথা, আমার সাথে রেস করো, যদি তুমি রেসে হেরে যাও তাহলে তোমাকে বলতে হবে তুমি কিসে ভয় পাও। তারা দুজনেই সিরিতে রেস করে, যেখানে মেয়েটি কোলের চেয়ে অনেকটা এগিয়ে ছিল এবং সে জিতে যায়। কোল এটা দেখে বেশ অবাক হলো, সিরির সম্পর্কে অনেক কিছু জেনে তার ভালো লাগছিল। এরপর সিরি বলে যে ছোটবেলায় মায়ের সঙ্গে শহর ছেড়ে চলে এসেছিলাম, আমার মা খুবই সাহসী ছিলেন, আমিও তার মতো হতে চাই। তারা সারা রাত একসাথে কাটায়, যেখানে তারা একে অপরের সাথে তাদের সুখ দুঃখের গল্প করে। কোল সিরিকে তার বন্ধু হিসেবে পেয়ে অনেকটাই খুশি ছিল, কেউ তার জীবনে এসেছে, সেও আবার সিরির মতো সুন্দর একটি মেয়ে। পরের দিন কোল বাড়িতে গিয়ে তার মা বাবা এবং বোনকে সিরির কথা বলে। তারা সবাই সিরির কথা শুনে খুবই খুশি হয়। কোল তখন সিরির প্রেমে হাবুডুবু খাচ্ছিল, সে তাকে দিনরাত মেসেজ করত। তখন তার মা বাবা তাকে বলে যে দেখো তুমি এভাবে এত মেসেজ করো না, একটু অপেক্ষা করো। কোলও বুঝতে পারছিল যে তারা আসলে কি বলতে চাইছে। সে এখন সিরিকে মেসেজ করে না, কিন্তু সে সিরির থেকে কোনো মেসেজ পাচ্ছে না। অনেক দিন কেটে যায়, কোল এখন খুবই চিন্তিত, কোনো কাজে তার আগ্রহ নেই। তারপর হঠাৎ একদিন তার মনে পড়ে যে তার ইনহেলার ভুল করে সিরির কাছে রেখে এসেছিল, যেটা তাকে শ্বাস নিতে সাহায্য করে। আসলে কোলের শ্বাসকষ্টের সমস্যা ছিল। এরপর সে তার ইনহেলারের মাধ্যমে সিরিকে ট্র্যাক করে। কোল সিরির লোকেশন খুঁজে বের করার চেষ্টা করে, কারণ কোল তার ইনহেলারে একটি ট্র্যাকার রাখতো এবং সে জানতে পারে যে সিরি লন্ডনে আছে। কোল যখন এটি জানতে পারে তখন তার মা বলে, তুমি তাকে গিয়ে সারপ্রাইজ দাও, হঠাৎ করে সে যদি তোমাকে দেখে তাহলে খুবই খুশি হবে। কিন্তু বেচারা কোল কখনোই অন্য কোনো শহর বা দেশে যায়নি, কিন্তু এবার সে তার মায়ের কথায় রাজি হয়ে লন্ডনে পৌঁছে যায়। লন্ডনে এয়ারপোর্টে নামার পর কয়েকজন লোক তাকে ধরে নিয়ে যায় এবং তারা সবাই তাকে ওল্ড ট্যাক্সম্যান বলে ডাকছিল। কোলকে বেহুশ করে তারা তাদের সঙ্গে নিয়ে চলে যায়। এরপর যখন কোলের জ্ঞান ফিরে, তখন সেখানকার একজন লোক তাকে বলে, তুমি প্রথমে আমাদের একজনকে মেরেছো, তারপর তুমি আমাদের জিনিসপত্র চুরি করেছো, আর এখন পাসপোর্ট, আমি জানি না তুমি কেন আমাদের বসের পিছনে লেগেছো। কোল সেই লোকটিকে বলে, আরে না আমি কোনো ট্যাক্সম্যান নই, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে, আমি একজন সাধারণ কৃষক, আমি আমার এক বন্ধুর সাথে দেখা করতে লন্ডনে এসেছি। লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো অভিনয় করতে পারো, কিন্তু তুমি এখন আমাদের কাছ থেকে আর পালাতে পারবে না। কোল তাকে বলে, আমি মিথ্যা বলছি না, তুমি চাইলে আমার পাসপোর্টও চেক করতে পারো। তারপর সেই লোকটি কোলকে আরও টর্চার করার জন্য তার উপর একটি পোকা রাখতে যাচ্ছিল, আর ঠিক তখনই সিরি সেখানে চলে আসে। সিরি সেখানকার একটি দরজা ভেঙে ভিতরে এসে সেই লোকটিকে পিছন থেকে মেরে ফেলে। সিরি তার মুখে মাস্ক পরেছিল, কোলকে সেখান থেকে বাঁচায় এবং তার মাস্ক খুলে ফেলে। তখন কোল বলে, সিরি তুমি এখানে কি করছো? তখন সিরি বলে, এসব কথা পরে বলবো,
এরপর সে কোলকে একটি বন্দুক দেয় এবং তার বন্দুক দিয়ে সেখানে থাকা প্রত্যেককে গুলি করে মারতে থাকে। এরপর সিরি কোলকে তার কাজ সম্পর্কে বলে, সে বলে আমি CIA এজেন্ট, এরা আমাদের এজেন্সির জন্য ফাঁদ পেতেছিল যেখানে তুমি আটকা পড়ো, তারা মনে করে তুমি একজন ট্যাক্সম্যান, কিন্তু ওরা কি ভেবেছে আমি এত তাড়াতাড়ি ওদের ফাঁদে পা দেবো, এটা কখনোই হতে পারে না। কোল এসব কথা শুনে খুবই টেনশনে পড়ে যায়, সে ভাবে হয়তো সিরি তাকে মিথ্যা কথা বলছে। এখানে আমরা জানতে পারি যে ট্যাক্সম্যান আর অন্য কেউ নয়, সিরি নিজেই। এখন এখানে ট্যাক্সম্যানের গল্প কি ছিল আমরা একটু পরে তা জানতে পারবো। কিন্তু যেভাবেই হোক সিরি কোলকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে আসে। এরপর তারা একটি পাহাড় থেকে গড়িয়ে নেমে একটি বাসে বসে পড়ে। সেখানে সিরি বাসটিকে চালাচ্ছিল এবং তাদের পিছনে যারা আসছিল তাদের দিকে গুলি করছিল এবং তখন তাদের বাসটি একটি গাড়িকেও ধাক্কা মারে। তারপর একটি গুন্ডা বাসের ভিতরে চলে আসে যে সিরিকে মারতেই যাচ্ছিল, কিন্তু কোল গুন্ডাটিকে মেরে সিরিকে বাঁচায়। তারা দুজনেই ওই গুন্ডাদের হাত থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে। এরপর সিরি এক জায়গায় এসে বাসটিকে থামায়। কোল তাকে বলে যে তুমি মিথ্যাবাদী, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, তুমি আমাকে তোমার সম্পর্কে সবকিছু মিথ্যা বলেছো। সিরি বলে না, আমি তোমাকে সেই সব বলেছি যা আজ পর্যন্ত আমি কাউকে কখনো বলিনি। যার উপর কোল বলে, আচ্ছা তার মানে আমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা যে কিনা তোমার মতো মেয়েকে বিশ্বাস করেছি। এখন আমার মনে হয় তোমাকে বিশ্বাস করা আমার উচিত হয়নি, এবং তুমি তোমার কলিগ সম্পর্কে যে গল্প বলেছো যে সে মারা গেছে সেটাও এখন আমার কাছে মিথ্যা মনে হচ্ছে। সিরি বলে, হ্যাঁ গল্পটি মিথ্যা, কারণ আমি নিজেই আমার কলিগকে মেরেছি, কারণ সে আমার শত্রুদের সাথে মিলেছিল, সে আমার সাথে প্রতারণা করেছে। কোল এখন এখান থেকে তার বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু সিরি বলে, না তুমি এখন যেতে পারবে না, কারণ যারা আমার শত্রু তারা তোমাকে ট্যাক্সম্যান মনে করে, আর এখন তোমাকে আমার সাথেই থাকতে হবে। এরপর আমাদেরকে দেখানো হয় যে সিরি কোলকে সঙ্গে নিয়ে পাকিস্তানের খাইবার পাশে চলে আসে। এখানে তাকে একজন লোকের সাথে দেখা করতে হবে। সেই লোকটি সিরিকে বলে যে তোমাকে যারা ধরেছিল তারাই হ্যাশট্যাগ চুরি করেছে, যা একটি বায়োকেমিক্যাল অস্ত্র এবং খুব বিপজ্জনক, আর এটি যদি কোনো খারাপ লোকের হাতে আসে তাহলে অনেক কিছু ধ্বংস হয়ে যাবে, আর সেই কাজটি একজন মানুষই করাতে পারে যার নাম লেভিক। এরপর সেই লোকটি তাদেরকে লেভিকের পুরো গল্প বলে। এখানে আমরা লেভিক সম্পর্কে জানতে পারি। লেভিক প্রথমে ফ্রান্সের একটি গোপন সংস্থার জন্য কাজ করত এবং পরে সে নিজেই কাজ শুরু করে, যেখানে হাতিয়ার বেচা কেনার মতো বিষয়টি একটি সাধারণ ব্যাপার ছিল। সেই লোকটি সিরিকে লেভিক সম্পর্কে সব কিছু বলে এবং এও বলে যে যদি তুমি তাকে ধরতে চাও তাহলে তোমাকে খুবই সাবধানে কাজ করতে হবে, কারণ সে খুবই ডেঞ্জারাস একজন মানুষ। তারপর সিরি সেই লোকটিকে বলে, আমার তোমার সাহায্যের দরকার, তোমার কিছু লোককে লাগবে আমার। ঠিক তখনই পিছন থেকে লাল শার্ট পরা একজন ব্যক্তি এসে সেই লোকটিকে মেরে ফেলে এবং কোল ও সিরিকে তার সাথে যেতে বলে, আর তখনই পেছন থেকে আরও একজন লোক এসে সেই লাল শার্টওয়ালা লোকটিকে মেরে ফেলে। এরপর সেই লোকটি তাদের দুজনকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর আরও একজন আসে এবং প্রথম জনকে মেরে ফেলে। এরপর আগের লাল শার্ট পরা লোকটি আবারও তাদের ধরে ফেলে। আর এই সব ঘটনা ঘটার পেছনে কারণ হলো লেভিক কোলকে ট্যাক্সম্যান মনে করে তার উপর অনেক বড় ইনাম রেখেছিল। আসলে ট্যাক্সম্যান CIA এর গোপন সংস্থায় কাজ করত আর সেই বায়োকেমিক্যাল অস্ত্রের পাসকোডও সে জানত, কিন্তু তারা দুজনে কোনোভাবে এখান থেকে বেঁচে পালিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় সিরি কোলকে বলে, হ্যাশট্যাগ আসলে খুবই ডেঞ্জারাস একটি অস্ত্র যার পাসকোড শুধু আমার কর্মচারী জানত। সে এই বিষয়ে লেভিককে বলতে চেয়েছিল কিন্তু তার আগেই আমি তাকে মেরে ফেলেছি। যদি লেভিক কোনোভাবে পাসপোর্টটি পেয়ে যায় তাহলে সে অনেক খারাপ কাজে এটিকে ব্যবহার করবে। এতখানি বলে সিরি কোলকে বেহুশ করে দেয়। অন্যদিকে লেভিক কোলের উপর অনেক টাকার ইনাম রেখেছিল। তখন সিরি একটা প্ল্যান করে, সে কোলকে বেঁধে লেভিকের কাছে নিয়ে আসে। লেভিক কোলকে বলে, আচ্ছা তুমি ট্যাক্সম্যান, তোমার অবস্থা দেখে আমি বুঝতে পারছি, কারণ একসময় আমিও CIA কাজ করতাম। তাদের কাজ শেষ হলে তারা তাদের লোকেদের এভাবে ছেড়ে দেয়, এসব আমার সঙ্গেও ঘটেছে, যাই হোক আমাকে তাড়াতাড়ি পাসপোর্টটি বলে দাও। তখন সিরি লেভিককে বলে যে যতক্ষণ না তুমি আমাকে আমার টাকা দিচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি এর উপর নজর রাখছি। আর এভাবেই সিরি কোলকে নিয়ে লেভিকের প্লেনে চড়ে যায়। কিন্তু প্লেনে খুব শীঘ্রই লেভিকের লোকেরা জানতে পারে যে কোল ও সিরি প্ল্যানিং করে এমনটা করেছে, আর এর জেরে বিমানে মারামারি শুরু হয়। সিরি খুব সাহসিকতার সাথে লেভিকের লোকেদের সাথে লড়াই করছিল, আর তখনই একজন তাকে ছুরি দিয়ে আঘাত করে, সে অনেকটাই আহত হয়ে পড়ে। এটা দেখতে পেয়ে কোল সিরিকে এবং বায়োকেমিক্যাল ব্রিফকেসটিকে নিয়ে চলন্ত বিমান থেকে লাফ দেয়। এরপর যখন সিরির জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় যে তারা একটি জঙ্গলের মধ্যে রয়েছে। কোল তার জীবন বাঁচিয়েছে তা জেনে সিরির খুব ভালো লাগছিল। অন্যদিকে লেভিক এবং CIA এর বাকি এজেন্টরা তাদের খুঁজে বেড়াচ্ছিল, কারণ বায়োকেমিক্যাল অস্ত্রের ব্রিফকেসটি তাদের কাছে ছিল।
তারা দুজনে জঙ্গলের মধ্যে ছিল। তখন সেখানে CIA এবং লেভিকের লোকেদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এরপর সিরির সামনে এমন একটা সিচুয়েশন আসে যেখানে সে শুধুমাত্র একটা কিছুকেই বাঁচাতে পারবে, হয় কোল নয়তো ব্রিফকেস। কিন্তু সিরি কোলকেই বাঁচায়, ফলে লেভিকের লোকেরা ব্রিফকেসটি পেয়ে যায়। এরপর CIA এর লোকেরা জিজ্ঞাসাবাদের জন্য সিরি ও কোলকে তাদের সঙ্গে নিয়ে আসে যে কেন তারা লেভিকের লোকেদের ব্রিফকেস নিতে দিয়েছে। এখন CIA এবং FBI এর এজেন্টরা সিদ্ধান্ত নেয় যে তারা পাসপোর্টের অর্ধেক লেভিককে বলবে। তারা লেভিককে পাসপোর্ট বলার জন্য একটি হোটেলে ডাকার কথা বলেন, যাতে তারা তাকে সেখানে ধরে ফেলতে পারে। আর এর জন্য তারা কোলের কাছে সাহায্য চায়, কারণ লেভিকের চোখে কোল ছিল ট্যাক্সম্যান যে কিনা পাসপোর্টটি জানতো। কোল না চাইলেও সে তাদেরকে সাহায্য করতে রাজি হয়। সিরি তাকে অনেক মানা করে যে এই কাজে অনেক রিক্স আছে, কিন্তু তবুও কোল তাদের সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। এদিকে লেভিক গোপন সূত্রে CIA এর প্ল্যানিং সম্পর্কে জানতে পেরে যায় এবং যে এজেন্টরা কোলকে গাইড করছিল লেভিক তাদেরকে মেরে ফেলে। এরপর হোটেলে সে কোলের কাছে যায় এবং বলে, আমাকে পাসপোর্টটি বলো, নয়তো আমাকে আমার টেকনিক ব্যবহার করতে হবে। ঠিক তখনই সেখানে সিরি চলে আসে এবং লেভিককে বলে যে তুমি যে ট্যাক্সম্যানকে খুঁজে বেড়াচ্ছ তা আমি। লেভিক বুঝতে পেরেছিল যে সিরি হলো আসল ট্যাক্সম্যান, কিন্তু সিরি তার সঙ্গে মেন লিডারকেও সেখানে নিয়ে আসে, অর্থাৎ লেভিক যার আন্ডারে কাজ করে। তখন সিরি লিডারকে পাসপোর্টটি বলে, আর এর বিনিময়ে লিডার সিরির অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করে দেয়। এটা দেখে লেভিক খুব রেগে যায়। সে সিরিকে একটি বন্দুক দেখিয়ে বলে, আমি তোমাকে মেরে ফেলবো, তুমি কাজটা ভালো করোনি। তখন সিরি সেখানে উপস্থিত বাকি লোকেদের উদ্দেশ্যে জোরে জোরে বলতে থাকে যে লেভিকের উপর অনেক টাকা ইনাম রাখা হয়েছে। এই কথা শোনার পর সেখানকার যত লোক ছিল তারা সবাই লেভিকের পিছনে পড়ে যায়, আর এ কারণে সেখানে মারামারি শুরু হয়। লেভিকের লোকেরা ব্রিফকেসটি নিতে চাচ্ছিল, আর সেখানে অন্য লোকেরা তখন লেভিককে ধরে রেখেছিল, আর কোল লেভিকের লোকেদের মারছিল। যেখানে একসময় লেভিক সিরিকে মারতেই যাচ্ছিল, কিন্তু কোল এসে তাকে বাঁচায় এবং সিরি লেভিককে মেরে ফেলে। যে বিল্ডিংয়ে তারা ছিল সেটি অনেকটাই উঁচুতে ছিল, যার কারণে লেভিক সেখান থেকে নিচে পড়ে মারা যায়। এই লড়াইয়ে লিডারও মারা যায়। কোল এবং সিরি সেই বায়োকেমিক্যাল অস্ত্রটিকেও বাঁচাতে পেরেছিল। সিনেমার শেষে কোল এবং সিরিকে দেখানো হয় যারা কোলের পরিবারের সাথে একসাথে বসে খাবার খাচ্ছিল। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই এই সিনেমার গল্পও শেষ হয়। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, আর অন্ততপক্ষে দু একজন বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, কারণ এটিই আমাদের শেষ ভিডিও নয়, সামনে আরও ভিডিও আসবে। আর যদি সম্পূর্ণ সিনেমাটি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমরা অবশ্যই চেষ্টা করব সম্পূর্ণ সিনেমাটি দেখতে। মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।